বঙ্গবাজারের ক্ষত না শুকাতে ভয়াবহ আগুনে পড়ল নিউ সুপারমার্কেট। নিয়ন্ত্রণে এলেও ধোঁয়াচ্ছন্ন পুরো এলাকা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাশেদ লিমন, সরাসরি যাচ্ছি সেখানে। এই আগুনের যে ভয়াবহতা ছাপ রেখে গেছে সেটি আসলে ক্যামেরার লেন্সে কতটুকু আমরা দেখাতে পারছি জানি না, তারপরও চেষ্টা করছি। আমরা এখনও রয়েছি সেই ধ্বংসস্তূপের মধ্যে, অর্থাৎ সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত জায়গাটি, অর্থাৎ তৃতীয় তলা, সেই তৃতীয় তলায় আমরা দেখেছি আগুন। যদি বলা যায় সেই অর্থে আগুনটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু পুরো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। তবে এত কিছুর মাঝেও বা এত কিছুর মধ্যেও কিন্তু এই এই পোড়া গন্ধের মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট গল্প তৈরি হয়েছে, যে গল্পগুলো আসলে এই যে বাংলাদেশের গল্প, পাশে দাঁড়ানোর গল্প। আমরা কিন্তু দেখেছি এখানে আসলে যারা রয়েছেন স্বেচ্ছাসেবীরা, এরা কিন্তু সবাই যে কোনো সাংগঠনিকভাবে সংগঠনের স্বেচ্ছাসেবক বিষয়টি তা না, দোকানদারের পাশাপাশি কিছু আছে ব্যক্তি উদ্যোগে, তারা আসলে এখানে স্বেচ্ছার শ্রম দিতে আসলে তারা চলে এসেছেন। তারা কিন্তু আসলে অনেকটা ঝুঁকি নিয়ে তাদের যে সাহায্য, এই সাহায্য করছেন। পাশাপাশি কিছু আমি ক্যামেরাটা ওই পাশ থেকে না গিয়ে আমি যদি একটু সেক্ষেত্রে আমরা কিন্তু যদি বলি যে এখানেও কিন্তু বেশ কিছু আসলে যেমনটি বলছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছেন, তারা কিন্তু এখানে যারা কাজ করছেন বিশেষ করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে এখানে পুলিশ, আনসার, র‍্যাব, সেনাবাহিনীর সদস্য যারা কাজ করছেন তাদের জন্য কিছুক্ষণ পরপর পানি, শুধু খাবার পানি নয়, তাদের জন্য কিন্তু আসলে তাদের গায়ে দেওয়ার জন্যও কিন্তু আসলে পানির প্রয়োজন হচ্ছে। সেই পানির যোগান কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দিচ্ছে। কিছুক্ষণ পরে পরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে খাবার নিয়ে এসেছে, এই খাবারও কিন্তু আসলে এখানে যে যতটুকু পারছেন, যা পারছেন সেটি কিন্তু আসলে এখানে নিয়ে আসছেন। যদিও এই মানুষগুলো খাওয়ার মতো অবস্থায় নেই, তারপরও তাদেরকে আসলে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা কিন্তু এরা করে যাচ্ছেন। এই পাশ থেকে আরেকটু যদি দেখি যে এখান থেকে যেটি বলছিলাম, এই মানুষগুলো এ থেকে আসলে কি পাবে তা আসলে তাদের আর জানা নেই, কারণ এখান থেকে নিয়ে তারা জাস্ট নিচে আসলে ফেলে দিচ্ছেন। তার মানে আসলে তাদের যে অবস্থা, এই অবস্থা থেকে আসলে কিছু পাওয়ার নেই, শুধু সান্ত্বনা ছাড়া, সেই সান্ত্বনাটুকু নিয়েই তারা আসলে ফেরার চেষ্টা করছেন। আমরা যেটি বলছিলাম আমি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসলে যেভাবে কাজ করছেন তারা আসলে দেখতেছি যে কিছুক্ষণ বাদেই যেমনটি বলছিলাম পানি, খাবার নিয়ে এখানে যারা কাজ করছেন তাদের জন্য এগিয়ে আসছেন এবং সাহায্য করছেন। এইখানের যদি এখন যে অবস্থা আছে সেটি যদি বলি, এখানে আসলে প্রথম দিকের অবস্থা যদি বলি সেখানে কোনো কোনো দোকানের 5% বা পাঁচ ভাগ বা দশ ভাগ কোথাও হয়তো আছে কোনো দোকানের মাল, সেগুলো ব্যবহারযোগ্য হবে কি না সেটা জানি না, তবে সেই মালগুলো বা সেই পণ্যগুলো তারা আসলে নিতে পেরেছেন, সেগুলো ব্যবহারযোগ্য কি না সেগুলো কিন্তু বলা যাচ্ছে না। তবে এই পাশটায় আমি এখন যে জায়গায় যে দিকে যাচ্ছি এই দিকটায় যত দূরে আগানো যায়, যত সামনে আগানো যায় ততই কিন্তু ধ্বংসস্তূপ। এই দিকে কিন্তু ছাই ছাড়া কিছু না। এই দোকানের যে পণ্যগুলো দেখছি, এটা খোলার সময় আমি ছিলাম, এই দোকানের খোলার পরে যে পণ্যগুলো দেখা গেছে এগুলো আসলে কোনোটেই আসলে মানে একটি পোশাকও ব্যবহারযোগ্য বা এই পোশাক বিকল্প ব্যবহারের মতো কোনো অবস্থায় নেই। এখনও কিন্তু থেমে থেমে কিছুক্ষণ বাদেই থেমে থেমে এখানে ধোঁয়া উঠছে, বিশেষ করে নতুন কোনো একটি দোকানের শাটার যখনই খোলা হচ্ছে তখনই সেই দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবং এই দোকানটি আমরা দেখছি যে এই 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 দোকানটি আমরা যদি বলি এখনও কিন্তু আসলে এই দোকান থেকে কিন্তু দোকানের কাপড়ের মধ্যে থেকে কিন্তু আসলে ধোঁয়া বেরোচ্ছে। এবং যেমনটি বলছিলাম এখানে মানবিকতার যে উদাহরণ দৃষ্টান্ত স্থাপন হয়েছে সেটি হচ্ছে গিয়া এখানে যারা কাজ করছেন তাদের জন্য আসলে তাদের যাতে পানির সংকট না হয়, পানির সংকটে ভুগতে না হয় সেটি কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো করে যাচ্ছে। এবং আমিও কিন্তু যারা বলেছি যারা আসতে চায় তারাই কিন্তু আসলে এখানে এই পানি সরবরাহ করতে পারে, পাশাপাশি কেউ কেউ কিন্তু খাবারও সরবরাহ করছে। যদি বলি ধ্বংসস্তূপ থেকে এখনও যেগুলো বেরোচ্ছে, অর্থাৎ পোড়া যে এই
আগুনের শিখা আসলে সেভাবে না দেখা গেলেও এখনও কিন্তু আসলে যে দোকানগুলো হঠাৎ করেই খোলা হচ্ছে সেই দোকান থেকে কিন্তু আমরা দেখছি ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই ধোঁয়া আসলে ছাইয়ের ধোঁয়া, এখানে আসলে কোনো কাপড়ের ধোঁয়া নেই, বা কাপড়ের যে অবস্থা সেই কাপড়ের যে অবস্থা সেই অবস্থাও কিন্তু আসলে নেই। একদম মাঝ বরাবর আমরা যেখানে এসেছি অর্থাৎ মার্কেটের মাঝ বরাবর, ঠিক এই জায়গাটা ধারণা করা হচ্ছে বা এখন থেকে ধারণা করা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই জায়গাটা থেকেই আগুনের সূত্রপাত হয়তো হয়েছে এই মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে, যেটি আসলে বারবারই ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে এইখানকার যে প্রত্যেকটি জিনিস রয়েছে, প্রত্যেকটি দোকান রয়েছে, সেগুলো কিন্তু একদম শতভাগ পুড়ে ছাই হয়ে গেছে, এবং এগুলো মার্কেটের উপর থেকে আমরা দেখছি যেটি বলছিলাম ফলসাদের পরে উপরে সেখান থেকে কিন্তু পাশ, বিশেষ করে পাশের যে এই ছাদগুলো ভবনের যে পলেস্তারাগুলো দেখছি কিন্তু আমরা এখন আস্তে আস্তে খসে পড়ছে। অর্থাৎ সেদিক থেকে বিচার করলে যে বলা যায় যে ভবনটি আগে যেমন ঝুঁকিপূর্ণ ছিল এখন কিন্তু আসলে তারও চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এই ভবনটি, সেটি কিন্তু হলফ করে বলা যায়। তারপরও কিন্তু সেই ঝুঁকির মধ্যেই কিন্তু ফায়ার ফাইটার তারা কিন্তু কাজ করে যাচ্ছে, অর্থাৎ আবার পাশাপাশি যারা ব্যবসায়ী আছেন, যাদের দোকান, যারা সর্বশান্ত হয়েছেন, যারা নিঃস্ব হয়েছেন, তারাও কিন্তু আসছেন ঝুঁকি নিয়ে। আমরাও চেষ্টা করছি এই ঝুঁকির মধ্যে থেকেই আসলে খবরটা আসলে পৌঁছে দেওয়ার, সেই তারই অংশ হিসাবে যেমনটি বলছিলাম আসলে আমি এখানে বেশ অনেক সময় ধরে এখানে অবস্থান করছি, প্রায় 2 ঘন্টা সময় এখানে অতিবাহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত এই মার্কেটে যদি বলি যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা থাকে সেই অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা কিন্তু রাখা হয়নি। আমরা জানি খুব সপ্তাহখানেক আগে বা কয়েকদিন আগেই আমরা দেখেছি বঙ্গবাজারের যে লেলিহান শিখা আগুনের ঘণ্টার পর ঘণ্টা জ্বলেছে, এবং সেই বঙ্গবাজারের লেলিহান শিখার প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে এক হাজারো স্বপ্ন লাখো স্বপ্ন পুড়ে ছাই হয়েছে, এবং সেখানে কিন্তু যেহেতু কাঠামোটা বঙ্গবাজারের ক্ষেত্রে আমরা দেখেছি যে কাঠের কাঠামো ছিল, যে কারণে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানে এই ভবনের কাঠামো যেহেতু ইমারত, যেহেতু বিল্ডিং, যে কারণে হয়তোবা আসলে বিল্ডিংটি সে বঙ্গবাজারের মতো খসে পড়েনি, ধসে পড়েনি, কিন্তু এখানটার সাথে যদি আবার মিল খুঁজে পাওয়া যায় সেটি হচ্ছে গিয়ে আমরা কিন্তু দেখেছি যে এফআর টাওয়ারের ক্ষেত্রে যেটি দেখেছিলাম যে আগুন এক জায়গা থেকে আরেক জায়গা ছড়িয়ে যেতে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করেছিল যে ফলসাদ বা ফলসিলিং, ঠিক এইখানটাও একই অবস্থা। এখানেও আগুন যে ছড়িয়ে পড়েছে তা কিন্তু আসলে ছড়িয়ে পড়তে বা এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়তে যে এই এই যে আমরা যদি বলি এই এই ফলসাদ যদি এই ফলসিলিং যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি বুঝতে কিন্তু রকেট সায়েন্স জানতে হয় না, সেটি কিন্তু খুব সহজেই এখানে আসলে খালি চোখে সাদা চোখে দেখা যায়, এবং আমরা এখনও দেখছি এখনও কিন্তু পুড়ে ছাই হচ্ছে, স্বপ্ন পুড়ে ছাই হচ্ছে, কারো নিঃস্ব হওয়ার গল্প এখন ধোঁয়ায় উড়ে যাচ্ছে। বাস্তবতা নিউ মার্কেটে এখন এমনই, প্রত্যেকটি দোকান খোলার পরে যে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, সেটি আসলে আমরা দেখছি বা আমরা দেখতে পাচ্ছি যে সেটি প্রত্যেকটা দোকান দিয়েই কিন্তু একদম ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে, এবং সেই দোকানটি যখন খোলা হচ্ছে সেটি আসলে একদম ছাই ভস্য ছাড়া কিছুই মিলছে না। বিশেষ করে একদম যখন এই পাশটায় আসা হচ্ছে তখন এই মাঝ বরাবর দোকানগুলোর আসলে কিছুই অবশিষ্ট নেই, এবং একই অবস্থা কিন্তু এর নিচের ফ্লোর যেটি দোতলায়, সে দোতলায় আমরা কিন্তু দেখেছি, আমরা কিন্তু এর আগেও একবার দোতলায় ওখানে উপাশটায় যাওয়ার চেষ্টা করেছি। তো আমরা দেখি যে এতক্ষণ তিনতলা থেকে আসলে দোতলার কিছু ছবি এখান থেকে দেখানো যায় কি না, তারপরও কিন্তু এই ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু নিরালস চেষ্টা করে যাচ্ছেন কিছুটা হলেও যত তাড়াতাড়ি সম্ভব পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কিনা, আগুনকে হয়তো নিয়ন্ত্রণে আনা গিয়েছে বা আগুনকে হয়তো নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু আসলে পুরো পরিস্থিতি কিন্তু কোনো পরিস্থিতি কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, কারণ
এই ধ্বংসস্তূপের মধ্য থেকে আসলে প্রত্যেকটি দোকান খুলে প্রত্যেকটি দোকানের ছাই ভস্য যেটি বলছিলাম সেগুলোতে আসলে পানি দিয়ে দিয়ে তারপর আসলে পানি দিয়ে দিয়ে তারপর আসলে পরিস্থিতি যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা যদি এখন দেখি আমরা যে দোতলা এবং তিনতলার যে সিঁড়ি এই সিঁড়ির যে বাঁশ বরাবর সেখানে আসলে আমরা অবস্থান করছি। তিনতলার অবস্থান তো আমরা দেখেছি। আমরা দেখলাম যে কিছুক্ষণ পরপরে এই যে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। এই যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন, যারা দোকান মালিক রয়েছে, এখানে যারা গণমাধ্যম কর্মী যারা দুই একজন আমরা ঢুকতে পেরেছি, তাদের আসলে পানি সরবরাহ করা বা তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমি একটু এইখান থেকে দোতলাটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন তিনতলার দোতলার মাঝামাঝি একটা অবস্থানে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে পানির প্রভাব এবং এই যে দোতলার দোকানগুলো এগুলো কিন্তু আসলে তিনতলার মতো দোতলার দোকানগুলো আসলে সব খোলা হয়নি, কিন্তু যে অবস্থা দেখা গেছে এখানেও কিন্তু আসলে দোকানগুলো খুললে যে অবস্থা দাঁড়াবে সেটি আসলে তিনতলার চেয়ে কম ক্ষত বহন করবে না। কারণ এখানেও বাইরে এই পাশে যারা যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে একদম পুড়ে ছাই হয়ে গেছে। এবং সবচেয়ে বেশি যে আমি বারবারই যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে গিয়ে সবচেয়ে সহায়ক ভূমিকার কথা আমি বারবারই কেন বলছি। আমরা যখন দোতলায় এসেছি এই তিনতলার দোতলার সামনে, আমি যদি একটু ওই পাশটা দেখাই, এই যে ফলসাদগুলো একটু ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখাতে পারে, এই ফলসাদগুলো কিন্তু পুড়ে একদম শেষ হয়ে গেছে। এবং এপাশটায় এর বলতে গেলে কঙ্কালটা বা এর যে কাঠামোটা স্টিলের সেটি রয়ে গেছে, কিন্তু ফল ছাদ যেটির কথা আমরা বলছি সেটি কিন্তু আসলে পুড়ে ছাই, এবং সেটি কিন্তু একদম আগাগোড়া, পুরো মার্কেটের আগাগোড়া পুরোটা পুড়ে ছাই। তার মানে আগুন যেভাবেই লাগুক, আগুন যেখানেই লাগুক, এই আগুন ছড়িয়ে যেতে এই ফল ছাদ যে একটি সহায়ক ভূমিকা পালন করেছে সেটি আসলে বুঝতে আর বাকি থাকে না। এই মুহূর্তে আমরা যেটি বলছিলাম, আমরা দোতলায় নামার চেষ্টা করছি, নেমে তারপরে আসলে আমরা এই মুহূর্তে রয়েছি দোতলায়ও ঠিক মাঝ বরাবর ঠিক একই অবস্থা। প্রাথমিক অবস্থায় সামনের দিকে তাকালে হয়তো বা দেখা যে গিয়েছিল যে দোতলার যে অবস্থা সেটি তুলনামূলক কম, কিন্তু আসলে